মেয়েদেরকে বুরখা ছাড়া পর্দা ছাড়া বাহিরে বের করলে যুবকদের যেন সুন্দর সুন্দর দর্শন পড়ে আর যুবকরা যেন তাদের আসল যে দুনিয়ার উদ্দেশ্য সেটা ভুলে যায়। এভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্তের মধ্যে কিন্তু পশ্চিমা বিশ্ব ফেলেছে। নতুন করে যে বিশ্ব ফেলেছে সেটি হলো ট্রান্সজেন্ডার, যেটা এর আগে আমি কথা বলেছি। ট্রান্সজেন্ডারের মাধ্যমে আমাদের গোটা শিক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলা হচ্ছে। আসল শব্দের অর্থ হচ্ছে সময়। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুধু প্রেজেন্টের কথা বলেনি, বর্তমানের কথা বলেনি, বর্তমান সময়ের কথা বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সময়ের কথা বলেনি, আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যতের সময়ের কথা বলেনি। যখনই এই সূরাটা মানুষ পড়বে তখনই আল্লাহর ওই বান্দার জন্য কাজে চলে আসবে কন্যা। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম, মানুষের জীবনের চলতে ফিরতে মানুষের প্রয়োজন যা কিছু প্রয়োজন এই সব বিষয় নিয়ে আল্লাহ গুরুত্ব বোঝানোর জন্য ওয়া শব্দ দিয়ে কসম খেয়েছেন। যেমন দোহা ওয়া তিন ওয়া জাইতুন, এই শব্দগুলো দিয়ে আল্লাহ কসম খাওয়ার কারণ হলো এই শব্দটা বেশি গুরুত্বপূর্ণ। তার মানে আমাদের জীবনে সময় আছে না নাই মনে রাখতে হবে। আপনার আমার হায়াত একটা সময়ের মধ্যে সীমাবদ্ধ। আমি যে এইখানে খুতবা দেওয়ার জন্য উঠেছি এটাও কিন্তু সময়ের মধ্যে সীমাবদ্ধ। হয়তোবা আধা ঘন্টা পর আমাকে নেমে যেতে হবে। সব কিছু দুনিয়াতে যা কিছু আছে সময়ের মধ্যে সীমাবদ্ধ। যারা চাকরি করে তারা দেখবেন তাদের ডিউটি 12 ঘন্টা, ওটাও সময়ের মধ্যে সীমাবদ্ধ। যারা ভ্যান চালক, ভ্যান চালানোর আগে যখন বাড়ি থেকে বের হয়ে যায় ওটাও কিন্তু সময়ের মধ্যে সীমাবদ্ধ। যারা চাকরিজীবী তারাও কিন্তু একটা ডিউটির একটা নির্দিষ্ট সময় আছে, ওটাও সময়ের মধ্যে সীমাবদ্ধ। মানুষের জীবনে চলতে ফিরতে প্লেনে আপনি যাবেন, বাসে আপনি যাবেন, পৃথিবীর যে কোনো স্থানে আপনি যান না কেন, সব কিছু সময়ের মধ্যে সীমাবদ্ধ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সময় দ্বারা কসম খেয়ে বললেন এই সময়টা আমাদের কাজে লাগানোর দরকার আছে না নাই। আমার প্রিয় ভাইরা, বরফ যেমন গলে গলে একটা পর্যায়ে শেষ হয়ে যায়, বরফ যেমন গলতে গলতে একটা পর্যায়ে শেষ হয়ে যায়, বরফের সময় কিন্তু শেষ হয়ে যায়। অনুরূপভাবে প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা ইনসান, প্রত্যেক ব্যক্তির কিন্তু সময় চলে যাচ্ছে। আওয়াজ করে বলেন তো আমাদের সবাইকে সময়কে গুরুত্ব দেওয়ার দরকার আছে না। আমার প্রিয় ভাইরা, বুদ্ধিমান তো তারাই সময়ের গুরুত্ব তারা দিতে জানে। আর সরকার এজন্যই এই দুনিয়ার শিক্ষা ব্যবস্থাগুলো দেখবেন 1 থেকে 2, 3, 4, 5, 6, 7, 8 একবারে মাস্টার্স পর্যন্ত সময়ের গুরুত্ব বোঝানোর জন্য সময়ের রচনা দিয়ে দিয়েছে। রচনা লেখেন না আপনারা? 3, 4, 5 বইগুলোতে দেখবেন সময়ের রচনা। এই সময়ের রচনা দেওয়ার কারণ হলো যাতে করে প্রত্যেকটা মানুষগুলো জানতে পারে সময় সম্পর্কে। আমার প্রিয় ভাইরা, আজকে এই সময়ের কসম খেয়ে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আমার প্রিয় ভাইরা, এই দুনিয়ার মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে না নাই কথা বলে, আছে না নাই? পশ্চিমা বিশ্ব আজকে মুসলমানদের সবচেয়ে বড় ক্ষতিগ্রস্তের মধ্যে রেখে দিয়েছে। পশ্চিমা বিশ্ব, মনে রাখবেন আপনারা এই কথা খুব গুরুত্বপূর্ণ সহকারে শোনেন, পশ্চিমা বিশ্ব মুসলমানদের সবচেয়ে ক্ষতিগ্রস্তের মধ্যে রেখে দিয়েছে। আগের যুগের মেয়েরা মাথায় ওড়না পড়ত, কি পড়ত বলেন? মাথায় ওড়না দিত। কিন্তু পশ্চিমা বিশ্ব ষড়যন্ত্র করে আমার মা বোনদের মাথায় থেকে ওড়না খুলে ফেলে দিয়েছে। কিভাবে খুলল? কিছু স্কুলে নিয়ম করে দিয়েছে, কঠোরতা অবলম্বন করে দিয়েছে। সেটি হলো স্কুলের মেয়েরা ওই যে কি বলে
স্কুল ড্রেস ছাড়া স্কুলে আসতে পারবে না। এখন মেয়েরা যদি স্কুল ড্রেস পরে, সাধারণত বোরখা যারা পরে তাদের কথা আলাদা, কিন্তু বেশিরভাগই 95% মেয়েরা দেখবেন স্কুল ড্রেস পরতে গিয়ে তারা বোরখা পরতে পারে না, মাথায় ওড়না দিতে পারে না। এই পশ্চিমা বিশ্ব আমাদেরকে শিখিয়ে দিল যে তোমরা ওড়না থেকে ওড়না ছাড়া শেখো, স্কুল ড্রেস পরে ঘুরো। আবার দেখবেন পুলিশ থেকে শুরু করে যতগুলো ডিপার্টমেন্ট আছে, র‍্যাবের মাথায় যেমন কালো কাপড় থাকে, এই কাপড়টা যদি প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেওয়া হতো তাহলে সরকারি ডিপার্টমেন্টে নারী যেগুলো কর্মী আছে এরা মাথায় থেকে কিন্তু ওড়না খুলতো না। তার মানে পশ্চিমা বিশ্বের প্রথম যে ষড়যন্ত্র সেটি হলো আমাদেরকে কি করে, আমাদের মা বোনদেরকে কি করে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলবে পর্দা ছাড়া। কথা কি বুঝতেছেন? এরপরে পশ্চিমা বিশ্বের আরেকটি ষড়যন্ত্র যুবকদের হাতে দুইটা জিনিস দিয়ে দিয়েছে। কয়টা জিনিস? দুইটা। একটা হচ্ছে মোবাইল, একটা কি মোবাইল। এই মোবাইল দিয়ে দিয়েছে, দেওয়ার পরে যুবকরা পড়াশোনা তো করেই না, সারাদিন শুধু মোবাইল টিপে। এরপরে আরেকটা জিনিস দিয়ে দিয়েছে যুবকদেরকে, সেটি হলো মেয়েদেরকে বোরখা ছাড়া পর্দা ছাড়া বাহিরে বের করলে যুবকদের যেন সুন্দর সুন্দর দর্শন পড়ে আর যুবকরা যেন তাদের আসল যে দুনিয়ার উদ্দেশ্য সেটা ভুলে যায়। এভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্তের মধ্যে কিন্তু পশ্চিমা বিশ্ব ফেলেছে। নতুন করে যে বিশ্ব ফেলেছে সেটি হলো ট্রান্সজেন্ডার, যেটা এর আগে আমি কথা বলেছি। ট্রান্সজেন্ডারের মাধ্যমে আমাদের গোটা শিক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলা হচ্ছে। মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি একটা উদাহরণ দিয়েছেন যেটা আমাদেরকে ভালো লেগেছে। উদাহরণটা হচ্ছে এইরকম, তিনি লিখেছেন, মাঝে মধ্যে তিনি অনেক সুন্দর সুন্দর কথা বলেন, তার মধ্যে এই কথাটা আমার ভালো লেগেছে। কোন শিয়াল যদি মুরগির খামারে যে বলে বা মুরগির যে কুটি আছে, মুরগি যেখানে থাকে, মুরগির যে ঘর আছে, ওই ঘরে যেয়ে যদি কোনো শিয়াল যদি যে বলে আমি আমার মন থেকে আমি মুরগি, তোমরা আমাকে জায়গা দাও, বলেন তো আপনার আমার ঘরে যে মুরগিগুলো আছে এই মুরগিগুলো কি জেতা থাকবে না মারা যাবে? মারা যাবে না বলে, মারা যাবে না। তার মানে হচ্ছে শিয়াল যেমন মুরগির কাছে জায়গা দেওয়া যাবে না, কোনো পুরুষ যদি ভাবে যে আমার অন্তরে অন্তরে মহিলা মহিলা লাগে, এখন সে যদি শরীফ থেকে শরীফা হয়ে যায়, এখন ওর সাথে ওকে বিয়ে দিবেন কার সাথে, শরীফার সাথে দিবেন না শরীফের সাথে দিবেন বলে। সুতরাং এইরকম শিক্ষা ব্যবস্থা এটার মাধ্যমে আমাদের যুবকদেরকে ক্ষতিগ্রস্ত বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। আমার প্রিয় বন্ধুগণ, রিসার্চ শুরু করে দিলাম কিভাবে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, নবীদের ভবিষ্যৎবাণী কি ছিল এটা রিসার্চ শুরু করে দিলাম, হাদিসের মধ্যে পেয়ে গেলাম। বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পাঁচটা কর্ম যদি কোনো জাতির লোকের মধ্যে ঢুকে যায় তাহলে ওই দেশে ওই জনপদে পাঁচটা গজব আল্লাহ দিয়ে দিবে কন্যা, নাউজুবিল্লাহ। এক নম্বর হলো যদি কোনো দেশে যদি কোনো জনপদে অশ্লীলতা যদি বৃদ্ধি হয়ে যায়, অশ্লীলতা যদি জনপদের মধ্যে বৃদ্ধি হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই জনপদে নতুন নতুন রোগ ব্যাধিগুলো দিয়ে দিবেন কন্যা, নাউজুবিল্লাহ। বিশ্বনবীর ভবিষ্যৎবাণী গভীর মনোযোগ, আল্লাহ নবীজি যে ভবিষ্যৎবাণী গুলো তার বান্দাদের জন্য দিয়ে দিবেন ওইটা আমাদের জন্য কার্যকারিত হয়ে যাবে। নবীজি বলেছেন যে জনপদে অশ্লীলতা বৃদ্ধি পেয়ে যাবে, বর্তমান বাংলাদেশে অশ্লীলতা আছে না নাই? আগের সাইতে কম হয়েছে না বেশি হয়েছে? আগের চাইতে কিন্তু বেশি হয়েছে। এই যে আপনার সারা দেশ ব্যাপী আমরা ঘুরে বেড়াই, ঢাকাতে বলেন, এরপরে কক্সবাজার বলেন, সব জায়গায় রম রমা ব্যবসা চলে, দেহ ব্যবসা, যেটার প্রতিবাদ করার কেউ নাই। আর আপনাদের রাজশাহীতেও চলে পদ্মার ওপারে,
এসব প্রতিবাদ কে করবে? এই প্রতিবাদের কারণে যারা প্রতিবাদ করবে তারা তো যাবে জেলের মধ্যে। আর সত্য কথা বলো, এইভাবে যারা প্রচার করবে তাদেরও খবর আছে। কিন্তু আমার প্রিয় বন্ধুগণ, গোটা জাতির উদ্দেশ্যে আমাদেরকে কথাই স্পষ্ট করতে হবে, রাজশাহী কেন, খুলনা কেন, এরপরে কক্সবাজার কেন? যে জনপদে অশ্লীলতা বেশি বৃদ্ধি পাবে ওই জনপদে আমার আল্লাহ এক নম্বরে যে গজব নাজিল করবেন সেটি হলো নতুন নতুন রোগ ব্যাধি দিয়ে দিবেন। ঘরে ঘরে স্ট্রোক, প্যারালাইসিস, করোনা ভাইরাস, এরকম ভাবে পঙ্গপাল, যত রকমের ভাইরাস আসবে এটার মূল কারণ কিন্তু এটা, অশ্লীলতা বেশি বেশি বৃদ্ধি পাওয়া। দুই নম্বরে যে কারণে পৃথিবীর জমিনে গজব আসে আল্লাহর সেটি হলো ওজনে কম দেয় যারা। বর্তমান বাংলাদেশে দেখবেন ওজনে কম দেওয়ার সংখ্যা আছে না নাই? আছে না বলে? দুধ যখন দেয় ওজনে কম। আমি একদিন ওই নওগাঁ শহরের মধ্যে গোস্ত কেনার জন্য গেছি, গরুর গোস্ত কেনার জন্য যাওয়ার পরে আমি গোস্ত কিনতেছিলাম 2 কেজি। আমি বলতেছি ভাই মাপ ঠিক আছে তো? বলতেছে হুজুর আপনাকে যা মাপ দিছি এত সুন্দর মাপ কাউকে দিই না। এখন ওই জায়গা থেকে কেনার পরে হাতে একটু দেখতেছি কি ব্যাপার, ওজন কম টম কেন? তো সচেতন মানুষগুলো দেখবেন সবসময় এগুলো বেশি খেয়াল করে। বাসায় হওয়ার পর মেপে দেখি 100 গ্রাম কম। তো আমাকে যদি ভালো ওজন দেওয়ার পরে 100 গ্রাম কম হয় তো সাধারণ মানুষদেরকে কি করে বলে? আমার প্রিয় ভাইরা, দুই নম্বরে ওজনে যারা কম দেয়, এই কম দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যে গজব গুলো নাজিল করেন সেটি হলো দুর্ভিক্ষ নাজিল করেন কন্যা, নাউজুবিল্লাহ। পৃথিবীর জমিনে যদি দুর্ভিক্ষ এসে যায় ওটা আমাদের জন্য কল্যাণ হবে না, খারাপ হবে না, ভালো হবে। আমাদের এই জনপদে যদি দুর্ভিক্ষ এসে যায় তাহলে আমাদের জন্য কখনো ভালো হবে না। দুই নম্বরে ওজনে কম দেওয়ার কারণে দ্বিতীয় নম্বর গজব যে আল্লাহ নাজিল করে সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন সময় মতো বৃষ্টি দেবেন না, অনাবৃষ্টির মধ্যে রাখবেন। আজ পৃথিবীর জমিনে হুজুররা দোয়া করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে, আল্লাহ জমিনে বৃষ্টি দাও, ফসলগুলো ফেটে চরচিহ্ন হয়ে গেছে। কিন্তু হুজুররা কিন্তু এই ওজন এইটা কিন্তু ওয়াজ করে না যে ওজনে কম দিলে, ওজনে যদি কম দেওয়া হয় তাহলে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেয়, এই ওয়াজ কিন্তু করে না, করে বলেন। এই যে আপনার টঙ্গীর ময়দান, ইস্তেমার ময়দানে লক্ষ লক্ষ মানুষ জামায়াত হয়েছে, ইস্তেমা করেন, আপত্তি করি না, কিন্তু ইস্তেমার ময়দান থেকে আপনি মুসলমান, আপনাকে সঠিকভাবে শপথ নিতে হবে। এই ইস্তেমার ময়দানে ঈমানটা তাজা করার জন্য এসেছি। বাংলাদেশের ভূখণ্ডে কোনো সুদ চলতে পারে না, বাংলাদেশের ভূখণ্ডে কোনো দুর্নীতি চলতে পারে না। এ 1 লক্ষ মানুষ আমরা এখান থেকে শপথ নিয়ে গেলাম, কিন্তু এইটা তারা করবে না। ইস্তেমার ময়দানে সব মানুষগুলো যদি এইভাবে শপথ নিয়ে আসতো তাহলে আমার দেশে দুর্ভিক্ষ আসতো না, আমার দেশে অনাবৃষ্টি আসতো না। আওয়াজ করে বলেন তো, ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে হলে এই ওজনে কম দেয় যারা এদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করার দরকার আছে না নাই? নবীজি বলেছেন 3 নম্বরে, যদি কোনো জনপদে যাকাত যদি না দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই দেশেও একটা গজব নাজিল করবেন, সেটি হলো ওই জনপদে যারা ক্ষমতাশীল থাকবে সাধারণ মানুষদের প্রতি তারা অত্যাচার করবে, কন্যা নাউজুবিল্লাহ। চতুর্থ নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইসলামটাকে রেখে গিয়েছেন, আমাদের এই জামানায় যেভাবে ইসলামটা রেখে গিয়েছেন, এইভাবে যদি কোনো মানুষগুলো ওই রাসূলের ওয়াদা মোতাবেক যদি চলতে না পারে তাহলে ওই যে তন্ত্রমন্ত্র মানা বিজাতীয় সরকার যারা থাকবে মাথার উপরে তাদেরকে বসা দিবে, কন্যা নাউজুবিল্লাহ। পঞ্চম নম্বরে যদি কোনো জনপদের লোক, এটা খুব মারাত্মক বিষয়, গভীর মনোযোগ, যদি কোনো জনপদের লোক কোরআনুল কারিমের আইন অনুযায়ী যদি না চলে, কোরআনুল কারিমের আইন অনুযায়ী যদি কোনো জনপদের লোক না চলে,
আল্লাহ রাব্বুল আমিন ওই জনপদে পরস্পর পরস্পর দ্বন্দ্ব লাগায় দেবে। অতএব আপনি মুসলমান, যারা বাঙ্গি পার্টি করে তারাও মুসলমান, যারা তরমুজ পার্টি করে তারাও মুসলমান। কিন্তু বন্ধু দেখবেন যখন এক দলের লোকেরা সাংবাদিকের সামনে নিয়ে বসে অপর দলের কিন্তু সমালোচনা করে, আর অন্য দলের লোকেরা যখন সাংবাদিকের সামনে বসবে তারাও কিন্তু ওই অপর দলের কিন্তু সমালোচনা করে। এর কারণ হলো একটা, যদি পৃথিবীর জমিনে কোরআনুল কারিমের আইনগুলো বাস্তবায়ন হয়ে যেত, কোরআনুল কারিমের আইনগুলো যদি বাস্তবায়ন হয়ে যেত তাহলে আমার দেশে কোনো দ্বন্দ্ব থাকতো না কন্যা। সুবহানাল্লাহ, এই পাঁচটি বিপদ আসবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আওয়াজ করে বলেন তো যে কয়েকটি আমরা শুনলাম এগুলোকে বর্জন করার দরকার আছে না নাই? এগুলোকে যদি বর্জন করতে পারি আর যদি আমরা চারটি কাজ করতে পারি তাহলে আমরা এই ক্ষতিগ্রস্ত থেকে পরিত্রাণ পেয়ে যাব। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরিত্রাণ পাবে ক্ষতিগ্রস্ত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে কন্যা। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কর্ম করে। তিন নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপদেশ দেয়। চতুর্থ নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধারণ করে কন্যা। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই ক্ষতিগ্রস্ত থেকে এই চার শ্রেণীর মানুষগুলো পরিত্রাণ পাবে, তার নাম্বার, তার মধ্যে চার নাম্বার হলো ধৈর্যশীল। যারা কারা বলেন, সবাই বলেন, আমরা কি ধৈর্যশীল হতে পারবো? ধৈর্য আমাদের মধ্যে তো নাই। আর কোথাও ধৈর্য থাকুক বা না থাকুক, জানাজার ময়দান দুয়ার সময় মসজিদে ঢুকে আমাদের ধৈর্য আর থাকে না। জানাজার ময়দানে যদি একটু হুজুর যদি দুই মিনিট বেশি কথা বলে, হুজুর সময় চলে যাচ্ছে, ঘড়ির দিকে তাকান। এরপরে মসজিদের মধ্যে যদি আসে পাঁচ মিনিট সাত মিনিট যদি বেশি চলে যায় সিগনাল শুরু, হুজুর আপনার তো কোনো কাজ নাই, আপনি তো চলে যাবে, আর আমার মাঠের কত কাজ, একটু আগেভাবে শেষ করে। এরকম লোক আছে না নাই? এ কথা বলেন আছে না নাই? এখন বলেন তো ভাইরা, আপনাদেরকে আমি বলি, চাচা ইরশাদ এই শুক্রবারের দিন কেন জুমার দিনে ছুটির দিন করেছে এটা আপনারা জানেন? শুক্রবারের দিন ছুটির দিন কেন হয়েছিল এটা আপনারা জানেন? শুক্রবারের দিন ছুটির দিন এজন্যই চাচা ইরশাদ করেছে যাতে করে মানুষগুলো সুষ্ঠুভাবে একটি সপ্তাহ খুতবার বয়ান শুনতে পারে, সুষ্ঠুভাবে জুমার সলাত আদায় করতে পারে। কন্যা আল্লাহু আকবার। চাচা ইরশাদের জীবনে যদি কোনো আমল যদি কবুল না হয় এই শুক্রবারের দিন ছুটি করার কারণে, আমার যতটুকু ধারণা, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, আমার যতটুকু ধারণা এই কারণে আল্লাহ ওনাকে নাজাত দিয়ে দিবে। তো চাচা ইরশাদ যে কারণে ছুটির দিন করে গেল, একটু বেশি সময় ধরে আপনারা শুনবেন, বেশি সময় ধরে নামাজ পড়বেন, বেশি সময় ধরে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আর যত পড়াপড়ি মসজিদের মধ্যে আসলেই শুরু হয়ে যায়। টেলিভিশনের পর্দায় ঘন্টার পর ঘন্টা, সাইস্টলের পরে ঘন্টার পর ঘন্টা, একটা টিভির টান দিচ্ছে ধোঁয়া বের হয়ে যাচ্ছে, আর একটা ধরাচ্ছে, ওই জায়গায় কোনো কি নাই, ফতোয়া নাই, যত ফতোয়া মসজিদের মধ্যে আসছে। কষ্ট পাইছেন আপনারা? কষ্ট পাইছেন? আমার প্রিয় ভাইয়েরা, চতুর্থ নম্বর ধৈর্যশীল যারা তারা পরিত্রাণ পাবে। আমি এই ধৈর্যশীলদের ব্যাপারে যতগুলো ঘটনা পড়েছি, যতগুলো কোরআনুল কারিমের মধ্যে, যতগুলো নবীর জীবনী পড়েছি, তার মধ্যে অন্যতম জীবনী হলো হযরতে আয়ুব আলাইহিসসালাম। আয়ুব আলাইহিসসালামের মধ্যে যেই ধৈর্য ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যেই ধৈর্য তাকে দিয়েছিলেন, এই ধৈর্যের কারণে আয়ুব আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ মাকাম দিয়ে দিয়েছেন কন্যা। সুবহানাল্লাহ। হযরতে আয়ুব আলাইহিস সালাম বেশি বেশি যখন আল্লাহর ইবাদত করত,
বেশি বেশি যখন আল্লাহকে সিজদা করত আল্লাহর প্রশংসা করত এইটা ইবলিসের আর সহ্য হলো না ইবলিসের যখন সহ্য হলো না এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কেঁদে কেঁদে বললেন ও আল্লাহ তোমার পয়গম্বর আইয়ুব তোমাকে এমনি এমনি রব বলে স্বীকার করে না তাকে তুমি অনেক ধন দৌলত দিয়েছো তাকে অনেকগুলো সন্তান দিয়েছো যার কারণে তোমার পয়গম্বর আইয়ুব তোমাকে বেশি বেশি রব বলে স্বীকার করে এমন সময় একটা পর্যায়ে লম্বা ঘটনার সময় সংক্ষেপ হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন সর্বপ্রথম যেই পরীক্ষা করেছিলেন সেটি হলো হযরত আইয়ুব আলাইহিস সালামের অনেকগুলো ফসল ছিল এই ফসলগুলো একদিন আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে ফসলগুলো একদিন সমস্ত আগুনের শিখা দিয়ে ফসলটা পড়ে গেল ফসলটা যখন পড়ে গেল এমন সময় ওই জনপদের লোকেরা হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে দৌড় দিলেন দেওয়ার পরে বললেন ও আল্লাহর পয়গম্বর আইয়ুব আপনার যতগুলো ফসল ছিল সমস্ত ফসল আগুনের শিখা এসে পুড়ে শেষ হয়ে গেছে এমন সময় হযরত আইয়ুব আলাইহিস সালাম রাগান্বিত হলেন না চোখটা গরম করলেন না মনটা খারাপ করলেন না হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ফসলগুলোর মালিক বানিয়েছিলেন ওই আল্লাহ রাব্বুল আলামিন তো কেড়ে নিয়েছেন সুতরাং ওই আল্লাহর তো শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ কন্না আল্লাহু আকবার আর আমাদের ফসল যদি একটু পোকা লাগে বেশি ধানে যদি একটু পোকা লাগে সামান্য একটু যদি বৃষ্টি আসে তাহলে আমাদের ধৈর্য আর থাকে না 180 মাইল বেগে আল্লাহকে গালিগালাজ করে কন্না নাউজুবিল্লাহ এরকম মুসলমান কি এই ময়দানে নাই আমার প্রিয় ভাই আইয়ুব আলাইহিস সালাম থেকে শিক্ষা নেন ধৈর্য নেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে থেকে যে পরীক্ষা নিয়েছিলেন সেটি হলো হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিন বসে আছেন আইয়ুব আলাইহিস সালামের অসংখ্য পশু ছিল অসংখ্য গৃহপালিত পশু ছিল একটা সময়ে হযরত আইয়ুব আলাইহিস সালামের একদিনে এক মুহূর্তে সমস্ত পশুগুলো মরে শেষ হয়ে গেছে সমস্ত পশু যখন মরে গেল মরে যাওয়ার পরে হযরত আইয়ুব আলাইহিস সালামকে লোকগুলো রাখালগুলো দৌড়ে চলে এসে বললেন ও আল্লাহর পয়গম্বর আইয়ুব আপনার যতগুলো পশু ছিল সমস্ত পশুগুলো মরে শেষ এমন সময় হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পশুগুলো দিয়েছেন ওই আল্লাহই তো কেড়ে নিয়েছেন সুতরাং ওই আল্লাহর জন্য শুকরিয়া আদায় করলাম পড়ি আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাইরা আমাদের যদি 50,000 টাকার একটা গরু মরে যায় তাহলে তো কান্নাকাটির আর অভাব হয় না আমার প্রিয় ভাইরা গভীর মনোযোগ তিন নম্বরে হযরত আইয়ুব আলাইহিস সালামকে যে পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছিলেন সেটি হলো হযরত আইয়ুব আলাইহিস সালামের 7-8টা সন্তান ছিল কয়টা সন্তান বলেন 7-8টা সন্তান ছিল তাফসীরের কিতাবের মধ্যে এসেছে সন্তানগুলো মাদ্রাসায় গেল পড়ার জন্য মাদ্রাসায় যাওয়ার পরে মাদ্রাসার যে দেওয়ালগুলো ছিল ওই দেওয়ালগুলো পড়ে একসাথে 7টা সন্তান ইন্তেকাল করলো 7টা সন্তান যখন দুনিয়া ছেড়ে চলে গেল এমন সময় সমস্ত মানুষগুলো দৌড়ে আল্লাহর পয়গম্বর আইয়ুবের কাছে এসে বললেন আপনার যতগুলো সন্তান ছিল সমস্ত সন্তানগুলো এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই মুহূর্তে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তানগুলোর পিতা বানিয়েছিলেন ওই আল্লাহই তো কেড়ে নিয়েছেন সুতরাং ওই আল্লাহর জন্য শুকরিয়া পড়েন আলহামদুলিল্লাহ এখানে আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধরলেন সবরটা বোঝানোর জন্য আমি বলছি গভীর মনোযোগ চতুর্থ নম্বরে হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রোগগুলো দিয়ে দিলেন
যে রোগগুলো হওয়ার পরে কেউ বলেছেন চর্মরোগ জেবা বিভিন্নভাবে বিভিন্ন বর্ণায় এসেছে যেই রোগী হোক আস্তে আস্তে আইবরা সাল্লামের শরীর থেকে গন্ধ ছড়িয়ে পড়ল গন্ধ ছড়িয়ে পড়ার পরে হযরত আইবরা সাল্লামের পাশ থেকে সমস্ত মানুষ চলে গেল ওই গ্রাম থেকে সমস্ত মানুষ চলে গেল একজন নারী গেলেন না তিনি হলেন আইবরা সাল্লামের স্ত্রী বিবি রহিমা কন্যা সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা গভীর মনোযোগ হযরত আইবরা সাল্লাম এইভাবে অসুস্থ হয়ে পড়লেন আমার প্রিয় বন্ধুগণ কেউ বলেছেন 12 বছর কেউ বলেছেন 18 বছর টানা এত বছর অসুস্থ হওয়ার পরে হযরত আইবরা সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে পারতেন আল্লাহ আমাকে তুমি সুস্থ করে দাও বরং আইবরা সাল্লাম এই দোয়া করলেন না আইবরা সাল্লাম কি বললেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে জানিয়ে দিলেন وَإِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আন্নি মাসানিয়া দুরু আমার শরীরের মধ্যে এমনগুলো রোগ ব্যাধিগুলো ছড়িয়ে পড়েছে আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না তুমি তো রহমান তুমি তো রহিম এই দোয়া যখন করলেন আল্লাহ রাব্বুল আলামিন আইবরা সাল্লামের ধৈর্য দেখে এতটাই খুশি হয়ে গেলেন আইবরা সাল্লামের সবর দেখে এতটাই খুশি হয়ে গেলেন এরপরের আয়াতগুলোতে এসেছে এরপরের আয়াতগুলোতে এসেছে হযরত আইবরা সাল্লামের যে পশু ছিল সেই পশু আল্লাহ তাআলা ডবল করে দিলেন কন্যা সুবহানাল্লাহ আইবরা সাল্লামের যে সম্পদ ছিল তা দ্বিগুণ করে দিলেন কন্যা সুবহানাল্লাহ আইবরা সাল্লামের সন্তান ছিল 7টা আল্লাহ রাব্বুল আলামিন আইবরা সাল্লামকে 7 দুগুণ 14টা সন্তানের পিতা বানিয়ে দিলেন কন্যা সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা সর্বশেষ হযরত আইবরা সাল্লামকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আরেকটি আয়াতে এসেছে ও আয়ু তুমি একটু উঠে দাঁড়াও উঠে দাঁড়ানোর পরে ওই জায়গায় যে মাটিতে পা দিয়ে আঘাত করো উরকুদ বিরিজিলিক হাদা মুক্তাসালুম বারিদি ওয়া শারাব আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইবরা সাল্লামকে বললেন ওয়াইব্রে তুমি একটা মাটিতে পা দিয়ে আঘাত করো ওইখান থেকে যখন শরাব বের হবে ওই শরাবটা তুমি পান করো আর ওই পানি দিয়ে তুমি গোসল করো সঙ্গে সঙ্গে হযরত আইবরা সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন ওয়াল্লাহ আমি তো উঠতে পারি না আমার শরীরে তো এরকম শক্তি নাই কোনোভাবে হযরত আইবরা সাল্লাম উঠে দাঁড়ালেন উঠে দাঁড়ানোর পরে মাটিতে পা দিয়ে আঘাত করলেন ওখান থেকে শরাব বের হয়ে গেল শরাব বের হয়ে যাওয়ার পরে হযরত আইবরা সাল্লাম শরাবটা পান করলেন আবার গোসলও করলেন আগে যেরকম সন্তান যেরকম সৌন্দর্য ছিল আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে অধিক সৌন্দর্য বানিয়ে দিলেন কন্যা সুবহানাল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম من الأموات والأنفس والثمرات وبشر الصابرين الله أكبر الله ولي তোমাদেরকে আমি জান দিয়ে পরীক্ষা করব মাল দিয়ে পরীক্ষা করব সম্পদ দিয়ে পরীক্ষা করব এরপরে সর্বশেষ ধৈর্য দিয়ে পরীক্ষা করব এগুলো দিয়ে যদি তোমরা উত্তীর্ণ হতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম সেটি হলো জান্নাত কন্যা সুবহানাল্লাহ সুতরাং ভাইরা আমার আপনারা যারা এখানে আছেন আপনাদেরকে বলি সর্ব অবস্থায় ধৈর্য ধরবেন ধৈর্য ধরার পরে আমরা হয়তোবা জানি না আমাদের বিজয় কত নিকটে এটা আমরা হয়তোবা জানি না জানেন কে সবাই বলেন জানেন কে আল্লাহর সাহায্য যখন আসবে পৃথিবীর কোন ব্যক্তি আমাদের বিজয় ঠেকাতে পারবে আমার প্রিয় বন্ধুগণ আজকের আলোচনার বিষয় ছিল সময় নিয়ে এরপরে এই ক্ষতিগ্রস্ত নিয়ে আলোচনা করেছিলাম এখান থেকে পরিত্রাণ পাবে কয়জন চারজন তার মধ্যে চতুর্থ নাম্বার নিয়ে আমি আলোচনা করলাম সেটা হচ্ছে সবর বা ধৈর্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমি যেগুলো কথা বললাম আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন পড়েন আমিন